عبدت لمات ربي ولو جئنا بمثله مددا. بس سبحان الله بقول لنا جوت ماشي مولانا اخو আমি আমার জমিনে যত পানি রেখেছি সমুদ্র মহা সমুদ্র সৃষ্টি করলাম দুনিয়ার পানি গুলো যদি তোমরা কালি বানাও তোমরা কলম বানাবে ওই কলমের কালি দিয়ে আমার কোরআন লিখবে আমি আল্লাহর কালিমা তোমরা লিখবে লিখিতে লিখিবে আমি আল্লাহ বলছি দুনিয়ার পানি নামিও কালি গুলো সব ফুরিয়ে যাবে গাছটার পারে লিখবে কলম হিসাবে লিখতে 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 গাড়ি গুলো ক্ষয়ে ক্ষয়ে ফুরিয়ে যাবে সেই দুনিয়ার গাড়ি গুলো তোমাদের হাতে ধরার অসম্ভব হয়ে যাবে তামাম পৃথিবীর পানি ফুরাবে পানি নামিও কালি গাছ ফুরাবে গাছ নামিও কলম আমি আল্লাহ বলছি ওয়ালাও জিজেনা বিমিসলিহি মাদাদা তামাম পৃথিবীর পানি আর কালি ফুরিয়ে যাবে গাছ কলম ফুরিয়ে যাবে আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহর কালিমা লিখে তারপরেও শেষ হবে না তুমি কেন সব কোরআনের কাছে থেকে জ্ঞান সঞ্চয় করে হে মনুষ্য জাতি কোরআন তোমার জন্য পরিপূর্ণ জীবনের ব্যবস্থা আল্লাহ কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাতির উখরিজাত للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أما لما قرأت دارا كنتم خيرا هيبان بابان بمولي لخوه أمي أمي أتو مدر جرن جن يدنا كنتم خيرا بريتي بيتي تمرا هولي هولي تم جدي جرن بلن سبحان الله জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার যিনি আমার খালিক যিনি আমার মালিক যিনি আমার স্রষ্টা যিনি আমার সৃষ্টিকর্তা তিনি বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ ছাত্র আমার বান্দা বান্দি হে মানব জাতি আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আল্লাহ বললেন কুনতুম খায়রা পৃথিবীতে তোমরা হলে উত্তম জাতি ও মুসলমান বাবা কোরআনের এত উচ্চ সংস্কৃতির পরিপ্রেক্ষিতে আমি আপনাকে মানে বলতে চাই আমি আপনাকে জানাতে চাই আল্লাহ বললেন পৃথিবীতে তোমরা হলে উত্তম জাতি আল্লাহ মানুষকে বলে তুমি উত্তম জাতি মানুষ তুমি ভালো মানুষ তুমি শ্রেষ্ঠ মানুষ তুমি উত্তম আমি এবার আপনাকে বলবো আল্লাহ বলেছে মানুষ তুমি হলো উত্তম জাতি মানুষ যদি উত্তম জাতি হয় মানুষ যদি ভালো জাতি হয় তাহলে উত্তম মানুষের দ্বারা কাজ হবে মানুষ ভালো ভালো মানুষের দ্বারা ভালো কাজ হয় উত্তম মানুষের দ্বারা উত্তম কাজ হয় এখন আল্লাহ বলেছে তোমরা হলে উত্তম জাতি এটা কি কোরআনের ঘোষণা হয় এর উত্তম জাতি কি কখনো আল্লাহ পাকের একটি আদেশ ঘোষণা ঠিক না হোক
তাহলে উত্তম জাতি যত মানুষ ভাই ভালো জাতির দ্বারা নামাজ কাজা হতে পারে কথা বলো আমি যখন ভালো উত্তম জাতি হে মুসলমান ইমানদার উত্তম জাতি নিজেকে বে নামাজি বানাতে পারে না উত্তম জাতির চরিত্র হতে পারে না উত্তম জাতি নিজেকে কখনো তার প্রেমিক বানাতে পারে না এটা কোরআন বিরোধী এরা কখনো উত্তম জাতি হতে পারে না উত্তম জাতি কখনো মিথ্যা বাড়ি হতে পারে না উত্তম জাতি কখনো চোরকুরি করতে পারে না মানুষের সাথে মুনাফিকি করিতে পারে না নাফরমানি করিতে পারে না হে মানুষ তুমি যদি নিজেকে উত্তম জাতি বানাতে চাও আল্লাহ কোরআনের বিধান তুমি তোমার জীবনে বাস্তবায়িত করে নাও নামাজ পড়া হলো মহামহাদের চরিত্র আর নামাজ না পড়াটাই হলো আবু জেহেলের চরিত্র ঠিক বলবেন না ঠিক নামাজ পড়া হলো আমার নবীর চরিত্র রাসূল নামাজ পড়েছে আবু জেহেল বিরোধী করেছে রাসূল নামাজ পড়েছে বেঈমান কাফের শত্রুতা করেছে আল্লাহ তাআলা মাথা নত করে আশ্বাস দেন উঠিয়ে যাওয়া এটা ছিল বিশ্ব নবীর চরিত্র নামাজ না পড়া মাথা নত না করা ছিল আবু জেহেলের চরিত্র মুসলিম জাতির ঘরে ঘরে দেখতে পায় নিজের দেহ তার দেহটাকে কাঠামোকে মুসলমান বলে পরিচয় দেয় বহু মুসলমানের ঘরে ঘরে তালাশ করলে বাবু নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে আবু জেহেলের চরিত্র নিয়ে তার জীবন চালা মনে রাখো আমি আল্লাহ তোমার জন্য জানিয়ে দিলাম উম্মতির অখরিজাত লিন্নাস আমি আল্লাহ আপনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করলাম মানুষের উপকারের জন্য মানুষ তুমি বিপদে পড়বে মুসিবতে পড়বে বিপদে পড়বে মুসিবতে পড়বে সুখে দুঃখে বিপদে মুসিবতে মানুষ মানুষের পাশে দাঁড়াবে তাই আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি তোমার বাড়ির পাশে মানুষ কত আছে অসহায় অর্থের অভাবে টিটমেন হতে পারে না গরিব সবাই অর্থের অভাবে বাচ্চার পেটের আহার যোগান দিতে পারে না মানুষ যদি বিপদে পড়ে গিয়ে মানুষ তুমি তার পাশে যে দাঁড়িয়ে যাও সম্ভব হলে অর্থ দিয়ে সাহায্য করো সম্ভব হলে তুমি তাকে একটু কাজ করে সাহায্য করো সম্ভব কোন দিকে যদি না হয় একটু যুক্তিয়ার বুদ্ধি দিয়ে সাহায্য করো আমি আল্লাহ জানিয়ে দিলাম উম্মাতিল উখরিজাত লিন্নাস আমি আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করলাম মানুষের উপকারের জন্য তবে মানুষ তুমি মনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তাআমুরুনা বিল মারুফ তোমরা সব কাজের আদেশ করো ভালো কাজের আদেশ করো আদেশ করলে মানুষ আল্লাহ প্রেমিক হয় নবীর আদর্শে আদর্শিত হয় কোরআনের বিধি বিধানে মেনে নেয় সুন্নতের আমলে উপরে জীবন পরিচালনা করিতে পারে দুনিয়ার হারামি না পারামানি সমস্ত প্রকার অন্যায় থেকে মানুষ বেঁচে বেঁচে যেতে পারে তা বলো না বিল মারুফ বান্দাবান্দি তোমরা সংস্কারের আদেশ করো আমি আল্লাহ জানিয়ে দিলাম ও তানহাউনা আনিল মুনকার তোমার চোখে সামনে অন্যায় করেছে অপরাধ করেছে পাপ করেছে তুমি যেটা বলছো তুমি যেটা দেখছো আগে বাবা বাচ্চা করে বলে বোঝাও ভাই এটা তোমার পাপ এ কাছে কাছে নাই আল্লাহ অসন্তুষ্ট হয় আল্লাহ নারাজ হয় তুমি আমার আল্লাহকে নারাজ করছো কেন তোমার ব্যবহারে তোমার কথায় তোমার কর্মে তোমার কাজে তোমার চরিত্রে কেন তুমি তোমার স্রষ্টা কেন তুমি তোমার স্রষ্টাকে নারাজ করছো
আল্লাহ বলেছেন তোমরা অন্যায় কাজে রয়েছে একদিকে ভালো কাজে আর একদিকে অন্যায় কাজে রয়েছে আমি তাকে বলবো বর্তমান সমাজের কথা যদি বলতে হয় মানুষকে যদি অন্যায় কথা বলা হয় মানুষ আমাকে বুঝিয়ে দেয় মানুষ আমার কথা পুরো গ্রহণ করে না কিন্তু কথা আমি বলি নাই কথা বলেছেন আমার আল্লাহ আমার আমরা কোরআনে জানা নিয়া আইয়ুহান নবীনা আমানু ইন্নামাল খুকু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসু মিন আমালিশ শাইতান আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবীনা আমানু তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য মদকে হারাম করে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য প্রতিমা পূজা অর্চনা করা ওটাও তোমাদের জন্য হারাম করে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য সুখকে হারাম করে দিলাম উত্তম জাতি সুখ গ্রহণ করিতে পারে না উত্তম জাতি কখনো মদ গ্রহণ করিতে পারে না রে যো সুসমিনা আমানি শাইতানি এই কাজগুলো সব হলো শয়তান ইবলিসের কাজ তুমি ভালো জাতি তুমি ভালো আমি তোমার স্রষ্টা আমার আইনের অনুগত স্বীকার তুমি করো আমার খাও আর কেন কেন তুমি শয়তান ইবলিসের গুণগান গাও বুঝে গেল না কোরআন শরীফের একটি জায়গাতে আছে আদাশ পাড়ায় হিজবুল্লাহ হিজবুল শয়তান একটি হলো আল্লাহর দল আর একটি হলো শয়তানের দল ভালো কাজ আল্লাহর তরফ থেকে হয় মন্দ কাজ খারাপ কাজ ইবলিসের তরফ থেকে হয় আমি মদ খেয়েছি আল্লাহর হুকুম ছিল তাই খেয়েছি এটা ইমানই খাতা আল্লাহ কখনো জান্নাতের বান্দা বান্দাকে ধোকা দিবে আল্লাহ কখনো জান্নাতের বান্দা বান্দাকে জাহান্নামী বানাবে তাই তো রাসূল বলেছেন আল্লাহ তার বান্দা বান্দাকে কখনো জাহান্নামী করবে না কিন্তু মানুষ তার কৃত কর্মের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জাহান্নাম কোরাই করবে বুঝে আসলো না আমার কথা কোরাই কোরাই আমি তোমার স্রষ্টা তুমি আমাকে কেন মানলে না আমার আইনে আমার হাদিসে অনুভক্ত শিকার কেন তুমি করলে না আমি কি তোমার খাওয়াই নাই পড়াই না গাই আমি আমি আর কি তোমাকে মাখাই নাই ও মামিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আনাল্লাহি রিযকুহা আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম আকাশের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীতে যত মখলুকত যত প্রাণী আছে সমস্ত মখলুকতের রিজিকের জিম্মাদার হলাম আমি আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে পড়াই আমি তোমাকে মাখাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আমি তোমাকে মৌত দিব সেটাও আমি আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার রুজি রেখে দিলাম আমার জামানে আমল তুমি খেয়েছো আমাকে তুমি ভুলে গিয়েছো আমার আদেশের অনুগত কেন তুমি স্বীকার করো তো স্বীকার করলে না আল্লাহ রব্বুল আলামিন যখন বলেন তমাম প্রাণী মখলুকের গুরুকে আমি আল্লাহ খাওয়াই এই পৃথিবীর মাটিতে আল্লাহর পায়ে গঙ্গাগার আমার আল্লাহ দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর নবীকে আল্লাহর পয়গম্বর হযরত নবী সুলাইমান আমার আল্লাহকে ডেকে বলেছে আল্লাহ তমাম তোমার যত মখলুক প্রাণী আছে আমি সুলাইমান একটি বছরের জন্য তাদের দাওয়াত করব আমন্ত্রণ করব আল্লাহ আমি সুলাইমান তোমার মখলুক
প্রাণীদের এক বছর খাওয়াতে চাই। আল্লাহ যে বলে জানি তোমাদের আমি যদি এক বছর না পারি ছমাস, আল্লাহ বললেন তাও পারবে না। আল্লাহ ছমাস যদি না পারি এক মাস, আল্লাহ বললেন তাও পারবে না। আল্লাহ আমি এক মাসের মধ্যে না পারি এক সপ্তাহ, আল্লাহ বললেন তুমি তাও পারবে না। ঠিক আছে, সমস্ত মখলুকাতের জন্য খাবার যার জন্য যেমন খাবারের চাহিদা, সমস্ত খাবার বানা বানিয়ে পরিপূর্ণ করেছে, কমপ্লিট করেছে। আমার আপনাকে দেখে বললেন আল্লাহ একটি সাজের জন্য আপনার মেহমান গুলোকে আমি দাওয়াত করেছি, আল্লাহ খানা পরিপূর্ণ হয়েছে, আপনার বান্দা বান্দাদের মুখলো কারো প্রাণীগুলোকে এবার পাঠিয়ে দেন, আমি সুলাইমান তাদের খাওয়াতে যাই। আল্লাহ বললেন ওলে সুলাইমান, আমার সমস্ত মুখলো কারো প্রাণীগুলোকে তিনটি ভাগে ভাগ করেছি, এক দাঁত এক দাঁত একটি ভাগকে আমি আমার জলপথে রেখেছি, আল্লাহ মহাসমুদ্রের ধরে খাবারের পাহাড় বানাইলাম, আল্লাহ পানির প্রাণীগুলোকে আমি সুলাইমান আগে খাওয়াতে চাই। একটি শ্বাস আমার পয়গম্বর সুলাইমান তোদের খাওয়াবে। নবী বললেন তুমি একা এসেছো, বলে আল্লাহ আমাকে একা পাঠাচ্ছে, আমাকে আগে একা পাঠাচ্ছে, আমার মতো অনেক সাথী আছে, আমি গেলে সব সব যে খাবার তোর চাহিদা তোর ইচ্ছা উদর ভরে পেট ভরে যতটা তোর প্রয়োজন হয় ততটা খাওয়া শুরু করে না। একটা মাছ এসেছে আল্লাহর পয়গম্বর গোটা বিশ্ব প্রাণীর জন্য খাবার বানালে, আল্লাহর আদেশে একটা মাছ এসে গেছে তার খাবার খেতে 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 সমস্ত খাবারের পাহাড়া বানালে, সমস্ত খাবার গুলো একটি মাছ খেয়ে ফেলেছে, তামাম খাবার গুলো খেয়ে ফেলে মাছ নদীকে দেখে বলে ও গো সুলাইমান যতটা খাবার দিয়েছো আমার পেটের ক্ষুধা কোনো নিবারণ হয় না, নাই আমাকে আরো কিছু খাবার। জোরে বলো, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত বলি সুলাইমান কি নিবেলে তামাম প্রাণীর জন্য তামাম পৃথিবীর
সমস্ত মখলুকাতের জন্য আমি খাবার বানিয়েছিলাম আল্লাহ একটা মাছ তোমার মখলুকাতের খাবার খেয়েছে এখনো তোর পেট ভরে না ওদার ভরে না আল্লাহ আমি সুলাইমান বুঝতে পারি নাই আল্লাহ দেখে বলল সুলাইমান একটা মাছের খাবার তুমি এখনো জোগাড় করতে পারলে না ওরা কোন মাছ মুক্তি রে আমি আল্লাহ শত লোকুহা আমি আল্লাহ তোমার মত দিব তারপর তুমি আমার শুকরিয়া আদায় করলে না আমার গুণগান তুমি গাইলে না আমার আদেশের অনুগত কেন তুমি স্বীকার করলে না আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার আমার নাম সম্পর্কে কেন তুমি জানতে না জানার চেষ্টা করলে না কেন তুমি সচেতন হলে না আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বান্দা বান্দি মনে রাখো আমার আকাশ মাথার উপরে বলে বিশাল আকাশ তুমি দেখতে পাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আকাশ তোমাদের জন্য মাতার ছাদ হিসাবে বানিয়ে দিলাম জোরে বলুন আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ মাতার উপর আকাশ তুমি দেখতে পাও আমি আল্লাহ আমার আকাশ তোমাদের জন্য মাতার ছাদ বানাইলাম আমি রব্বুল আলামিনের নাম আমার জোর আমার জমি তোমাদের জন্য বিছানা করে আমি আল্লাহ বিছিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আকাশ তোমাদের জন্য ছাদ বানাইলাম আর জমিন তোমাদের জন্য বিছানা করে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আমার শুকরিয়া তুমি আদায় করলে না আমার আইনের আদেশের অনুগত স্বীকার কেন তুমি করলে না তবে বান্দা বান্দি মনে রাখো যখন আকাশ ছিল না জমিন ছিল না না ছিল আসমান না ছিল জমিন পানিতে পরিপূর্ণ করেছিলাম আসমান নাই জমিন নাই আমি আল্লাহ পানিতে ভরপুর করেছিলাম নিজের ইচ্ছা প্রকাশ হয়েছে নিজের ইচ্ছা প্রকাশ আমি আল্লাহ করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাবো নিজের ইচ্ছা প্রকাশ আকাশ নাই জমিন নাই জমিন বানাবো নিজের ইচ্ছা যখন প্রকাশ হয়েছে পানিতে পানিতে ফাটাফাটি মারামারি আর ঢেউ আমি আল্লাহ বানিয়ে দিয়ে ওই পানিতে কিছু ফেলা কিছু গ্যাস আমি আল্লাহ বানালাম পানি যখন স্রোত চলে তার একটা উল্টা স্রোত বাট পানিতে ফেলা হয় ফেলা বলে আমি আল্লাহ পানিতে ফেলা বানিয়েছি আমাদের দিকে আমার দেশে ফেলা বলে গেজাও পানি ফেলা বানাইলাম শুধু ফেলা নয় ওই ফেলাতে আমি আল্লাহ কিছুটা মাটি বিচার করে কাদা তৈরি করেছি সবাই মিলে সুবহানাল্লাহ বলো আমি আল্লাহ পানির ঢেউ দিলাম সেই পানির ঢেউ কিছু ফেলা তৈরি হলো ওই ফেলাতে আমি আল্লাহ মাটি বিচার করলাম মাটি বিচার করে আমি আল্লাহ একটু কাদা বানালাম আমার জমিন যেটাই তোমাদের জন্য বিশাল জমিন তোমরা দেখতে পাও আমার জমিন যেটাই শুভ সূচনা করেছিলাম সর্বপ্রথম আমার জমিন যেটাই উদ্বোধন বান্দা করেছিলাম জানো না তুমি জানো না বিশাল জমিন তোমাদের জন্য বিছানা করে আমি আল্লাহ বিছিয়ে দিয়েছি বান্দা বান্দি বলে না তো কোথায় আমি আল্লাহ আমার জমিনের শুভ সূচনা উদ্বোধন করেছিলাম যেখানে আছে আমি আল্লাহর কাবা আমার ভাই ওই জায়গাটাই হলো তামাম পৃথিবীর মধ্যস্থল তামাম পৃথিবীর প্রাণ কেন্দ্র যেথায় আমার কাবা দাঁড়িয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতেই সর্বপ্রথম আমার জমিনের শুভ সূচনা করেছিলাম জোরে বলুন আর একটু বাবা বল করে বলুন সুবহানাল্লাহ যেথায় আমার কাবা দাঁড়িয়েছে ওই জায়গাটাই হলো জমিনের শুভ সূচনা যেথায় কাবা দাঁড়িয়েছে আমার খাবার দাইনে বামের সামনে পিছনে সব একই সমাদর পরিমাণ আমার শরীর দাঁড়িয়ে আছে
কাবাটাই নামা জমিন যত বামে তত সামনে যত পিছনে তত বান্দা বান্দি মনে রাখ আমি আল্লাহকে মালবত্তর পানিতে ভরপুর করেছি কখনো জমিন বানাই নাই যেটা আমার কাবা দাঁড়িয়ে আছে ওই জায়গাটা আমার জমিনের শুভ সূচনা শুভ উদ্বোধন আমি আল্লাহ করেছিলাম আর ওই জায়গা থেকে আমি রব্বুল আলামিন আল্লাহ কাবা তাইবে বামে সামনে পিছনে পানির উপরে জমিনকে তোমাদের জন্য বিছানা করে বিছিয়ে দিলাম আমার জমিন আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা করে বিছিয়েছি তুমি কেন আমার শুকরিয়া আদায় করলে না কেন আমার মেহরবানি করেছো আমার মেনে বিধান কেন তুমি লঙ্ঘন করেছো আমার জমিন কেমন করে বানাইলাম তুমি একবার জানতে না পানির উপর আল্লাহ জমিনকে যখন বিছানা করে বিছিয়ে দিলাম আমার জমিন পানির উপরে তখন টল টলায় মান টল বলো টল বলো পানিতে ভাসমান কোন কিচুরি কিচুরি ও যখন যমন টল বলো করে নদীতে চলে নৌকা একটু ঢেউ আসলে নৌকা একটু টল বলো করে কিনা নদীতে যেমন ঢেউ আসে পানি যখন ঠেলা ঠেলি করে নৌকার তেমন ঢেউয়ে তালে তালে দোলা দলি করে আমার জমিনের কোনো ছুটি নাই থাম্বা নাই বিনিয়ার নাই আড়া নাই কিছুই নাই পানির উপরে আমার জমিন তোমাদের জন্য বিছানা করে বিছিয়ে দিয়েছে পানির উপরে জমিন যখন বিছানা করে বিছিয়ে দিলাম আমার জমিন টল টলাই না টল বলো টল বলো টল বলো আমি আল্লাহর কত দয়া নিজেই ভেবেছি নিজেই ইচ্ছা প্রকাশ করেছি টল টলাই না জমিনে সাদের বান্দা বান্দি ইচ্ছা মতো জীবন পরিচালনা করে দিতে পারবে না আমার সাথে বান্দা বান্দি আমার তারা সুস্বাহা নৌকা চলবে আর প্রচন্ড পানির ঢেউ উড়বে ওই ঢেউ নৌকায় ওদিকে দোলাদোলি খাবে ওই নৌকায় দাঁড়িয়ে কি সুস্থ হাতে বাবা নামাজ পড়িতে পারবো আমার জমিন যখন বিছানা করে পানির উপরে বিছিয়ে দিয়েছি জমিন যখন টল টলায় মায় বান্দা বান্দি সুস্থিতে জীবন যাপন করিতে পারে না আমার শুকরিয়া আদায় করিতে পারে না বান্দা একবার আমার কোরআন খুলে দেখো আমি আমার জমিন কেমন করে পরিপূর্ণ করলাম আলাম নাজালিল আরদ বিহাদা ওয়াল জিবালা আওতাদা এর জন্য স্ত্রী বানিয়ে দিলাম জোরে বলো আমার জমিন নলে না চড়ে না ঘরে না ফেরে না উঠে না বসে না আল্লাহ বানিয়েছে আসমান আল্লাহ বানিয়েছে জমিন আমার আল্লাহ বলেছে নকল জিবালা আওতাদা আমি আল্লাহ পাহাড়গুলো কো গতাল সর ছেড়ে দিয়েছি আল্লাহ বলেন জমিন আমি আল্লাহ স্থিরে বানালাম আর দুনিয়ার মানুষের মুখগুলো ভোলাই করা চেতনার কথা দুনিয়া পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা চারিদিকে ঘোরে আল্লাহ বলেছে পৃথিবী কি স্থির বানায় না পৃথিবীর চারিদিকে আমি আল্লাহ আমার সূর্যকে ঘোরাই কোরআন বলেছে সূর্য ঘোরে আর দুনিয়ার বিজ্ঞান বলেছে সূর্য নয় পৃথিবী ঘোরে ঠিক না সূর্য ঘোরে যদি আমার ইমান বাঁচিয়ে রাখতে হয় পুরে পড়ানো হয় আগে পড়ানো হয় আমি মানুষ তো শুনতে পুরা না মানুষের সাধারণ চিন্তার কথা আরে সূর্য ঘরে কি ঘরে না পৃথিবী ঘরে কি ঘরে না আমি আল্লাহ মানি ছোট জানি আমি আমি শিখলাম পৃথিবী মানি তুই তোর বাবা নই তোর চতুর্পুরুষ কেউ নই ওয়াসমান আর জমিনের মালিক আমি আমি আমার আকাশ তোমাদের জন্য ছাদ বানাইলাম জমিন তোমাদের জন্য
বিছানা বানিয়ে দিলাম, চাদর বিছানা বানিয়ে তাম পৃথিবী, আমি আল্লাহ তোমাদের জন্য শ্বশুরবাড়ি ঘর বানিয়ে দিলাম, জোরে বলুন আমার ঘর আমি আল্লাহ, গোটা পৃথিবী তোমাদের জন্য ঘর বানাইলাম, বান্দা বান্দি রেগে শুধু খামাকা তোমাদের জন্য ঘর বানাই নাই, আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, আল্লাহ খালাকা কুল্লুহুম আয়ালুল্লাহ। আমার আল্লাহ বললেন তাম বিশ্ব সৃষ্টি সবই হলো আমি আল্লাহ পরিবার, তুমি আমার পরিবারের সদস্য, তুমি হলে আমার বিশ্ব সৃষ্টি সব আমি আমার পরিবার, মানুষ তুমি আমার পরিবারের সদস্য, যত প্রাণী তোমরা দেখতে পাও, যত মখলুকার দেখতে পাও, সব আমার পরিবারের সদস্য, ও মুসলমান আমার, যারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বলেছে কি, ও বাবা সাবিরা, আল্লাহর দেখতে পাও, মাছ দেখতে পাও, নবী বলেছেন ছোট থেকে বড় আর সবার থেকে দুর্বল সবই হলো এরা আমার আল্লাহর পরিবারের সদস্য, যত প্রাণী আছে আমি আল্লাহ প্রতিটা প্রাণী প্রতিটা মুখলুকের আপন স্বভাবের উপরে উটের স্বভাবের মিল হতে পারে না, আমি আপনার যাকে যেমন ভাবে সৃষ্টি করলাম তাকে তার উপর স্বভাব আমি আল্লাহ দিয়েছি, কিন্তু পরিবর্তন ঘটেছে কেবলমাত্র মানুষে, আমি আল্লাহ তোমাকে এত প্রাধান্য দিয়েছি, তুমি আমার শুকরিয়া কেন আদায় করলে না, একবার কেন তুমি আমাকে আল্লাহ বলে রাখলে না, কেন তুমি পাপ থেকে জীবন বাঁচালে না, আমি আপনাকে তোমার জন্য আমার প্রাণে জানাই নাই তোমার কত মর্যাদা আমি আল্লাহ দিলাম, কত মানুষের হাত দোকানে নলো বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ পৃথিবীতে কত মানুষের পা দুটি খোলা করেছি, আমি আল্লাহ পৃথিবীতে কত বান্দা বান্দীর মাথাকে হ্যাং করে দিয়ে পথরে পাগল আমি আল্লাহ বানিয়ে দিয়েছি, আমার কত দয়া না, এরপরও তুমি আমার শুকরিয়া আদায় করলে না, আমি আল্লাহ দিন তোমার পা দোকানে খোলা করে দিতাম, পৃথিবীর কোন শক্তি ছিল তোমার পা দোকানে সুস্থ করে দিবে, আমি আল্লাহ দিন তোমার হাত দোকানে নলো করে দিতাম, পৃথিবীর কোন শক্তি ছিল তোমার হাতকে সুস্থ করে, আমি আল্লাহ দিন তোমার সবারকে বাবা করতাম, পৃথিবীর কোন ডাক্তার
তোমার চোখ তো বন্ধ করে দিতাম পৃথিবীর কোন কাঁটা দেব না আমি আল্লাহ বন্ধ করে দেব না চোখ তোমাকে খুলে দেবে আজকে কোন রাস্তায় চলতে চলতে পড়ে গিয়েছি হাত ভেঙে গিয়েছে পা ভেঙে গিয়েছে ট্রিটমেন্ট করলে আল্লাহ চাইলে সুস্থ হতে পারে হঠাৎ করে একটা পাথর আমার চোখে লেগেছে রাস্তায় চলতে চলতে চোখটা হঠাৎ করে ঝাপসা হয়ে গেল চোখে দেখতে পায় না ট্রিটমেন্ট করলে আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবে কিন্তু পৃথিবীতে যারা জন্ম অন্ধ জন্ম থেকে অন্ধ জন্ম থেকে বোবা জন্ম থেকে খোলা জন্ম থেকে পাগল জন্ম থেকে মূর্খ আজ পর্যন্ত পৃথিবীর কোন ডাক্তার কি সুস্থ করতে পেরেছে কথা বলে না ওয়াকাদ কালনা বানি আদাম বান্দা বান্দি তুমি আমাকে কেমন করে ভুলে যাও তোমার কত মূল্যবান নামত সম্পদ আমি আল্লাহ তোমার চোখ দিয়েছি ওই চোখ দিয়ে আমার আসমান তুমি দেখো আমার জমিন তুমি দেখো আমার দেওয়া সূর্য নক্ষত্র তারকা দিয়ে আমার সমস্ত পৃথিবীর প্রতিটা প্রাণী আল্লাহ পাকের জিকির করে মানে স্মরণ করে আল্লাহ 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 এরই নাম বাবা শুধু জিকিরে নয় কোরআন তেলাওয়াত করাও হচ্ছে করা হলো জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত করা যেমন জিকির নামাজে দাঁড়িয়ে যাওয়া আল্লাহ পাকের জিকির আল্লাহ দরবারে গুনাহ মাফ করে দিল চোখের পানি ধরালো ওটা হলো বাবা জিকির ঘুরে ঘুরে মধ্যে আছে মহামান্য বলেছেন পৃথিবীর সমস্ত প্রাণী মখলুকাত আমি আল্লাহর জিকির করি তারা যদি বলা যায় মুর্শিদাবাদ আমি আপনার সেখানে প্রথম এই জায়গাটা বহর বহরে আমি বছর একশো করে প্রতি বছর বহর বহরে বহরমপুর থেকে পর্যন্ত প্রায় 35 কিলোমিটার উপরে আমি এই রূপটাই কোন একদিন আসি আসি যে কত সিরা আল্লাহ হাজির করে দিয়েছি তো আমি আপনাকে যে কথা বললাম ঘরে না আপনার ঘরে একটা কুত্তা আছে অনেকে খুশিতে ভালোবাসে আছে না ভাই আমি ভালো মন্দ খাই মাছ খাই গোশ খাই আর কুকুর কি খাবে মাছের কাঁটা গোশতের হাড় আমি যে খাবার গুলো খেতে খেতে বাদ দিয়ে দিব আর খেতে পারবো না কুকুর ওইগুলো খায় ঠিক কিনা আমি ভালো খাবার খেয়ে বিরিয়ানি খেয়ে মাছ খেয়ে গোস্ত খেয়ে ঠান্ডার সময় রাতের অন্ধকারে দোতলার উপরে আরামে বিছান খাই গরম কাঁথার ভিতরে আরাম করে শুয়ে থাকি আর মাছের কাঁটা